কিসের টাকা দাদা? আমাদের কানে বাইদাবা একটা খবর আসলো যে একটা ঘুষ লেনদেনের একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটছে, বিষয়টা কি আপনি ক্লিয়ার বলবেন? বিষয়টা হলো এখানে আমাদের ওই যে দাসুরিয়া ট্রাফিক মোড়ে আনিসুর রহমানের নামে দুইটা সংযোগ ছিল, বিল বকেয়ার কারণে 2020 সালে সংযোগটা বিচ্ছিন্ন করা, দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পরে এটা আমাদের অফিসিয়াল নিয়মে এটা মামলা হয়ে গেল, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে মামলা হয়। মামলা হলে একটা চালায় তার ছেলে, ছোটো ছেলে আমিনু, সে এটা নিয়ে পরে হাইকোর্টে একটা রিট করে, রিট করার প্রেক্ষিতে সে 8 কিস্তি 6 মাসের মধ্যে সমান কিস্তিতে পরিশোধ করবে। এখানে যে কোর্টের রায় আছে তাকে আমরা পরে সংযোগ দিয়ে দিচ্ছি, কোর্টের রায় অনুযায়ী এখানে ক্লিয়ার লেখা আছে যে ইকুয়াল 8 ইকুয়াল ইনস্টলমেন্ট অ্যালং উইথ দ্য রেগুলার বিল উইদিন 6 মান্থস ফ্রম দ্য ডেট অফ রিকানেকশন, অর্থাৎ 6 মাসের মধ্যে তাকে 8 কিস্তিতে সমান কিস্তিতে আমরা একটা সিডিও দিয়েছিলাম তাকে, একটা সিডিও তাকে আমরা দিছি অলরেডি। হ্যাঁ, কীভাবে পরিশোধ করবে এভাবে আমরা তাকে সিডিও দিছি, সিটি দেওয়ার পরে সে সংযোগ পাওয়ার পর থেকে কোনো কিস্তিও দেয় নাই এবং মাসে যে বিল হয়েছিল সে বিলগুলোও সে পরিশোধ করে নেয়। চতুর্থ কিস্তি ফেল করার পরে পরে আমরা উদ্যতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করি এবং তাকে এই কিস্তি ফেল করার জন্য দুইটা সিডিও অলরেডি দিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। তো পরে যখন লাইন কাটি, কয় তারিখের যখন লাইন কাটলাম মনে হয় 3-4 দিন, 5 তারিখে না, যাই হোক এই ডেটটা আমি দেখেই বলতে পারবো, এখন অফিস বন্ধ। কাটার পর থেকে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দান দিতে যে আপনাকে আমি দেখে দেবো, সাংবাদিক ডেকে আপনাকে ধ্বস্তাধ্বস্ত করবো, তারপরে আপনার বিরুদ্ধে মামলা করবো, বিভিন্ন ধরনের কথা বলে। এবং ইতিমধ্যে সে আরেকটা নতুন সংযোগের জন্য আবেদন করে, আবেদন করলে যেহেতু সে আগেরটাই পরিশোধ করে নাই সেই কারণে আমার উদ্যতন কর্তৃপক্ষ সে তার ফাইলটাও ওখানে রাখছে আমাদের চাটমহল এবং বলছে যে এইটা পরিশোধ ছাড়া তাকে আমরা সংযোগ দিতে পারবো।